হাই গাইস, তোমাদের সবাইকে স্বাগত রাজশ্রী মম মিনি ভিডিওতে। আজ আমি দেখাবো একটা চিকেন কিমা ভুনা রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন। এটাকে কিমা করে কেটে নিয়ে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টা টমেটো, 3-4টে রসুন, আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এখানে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নেব আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুনটাকে আমি আলাদা করে পেস্ট করে নিচ্ছি। এখানে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ আর এখানে 1 চামচ লবণ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছ আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুনের একটা পেস্ট ওটা রেডি করে রেখেছি, ওই পেস্টটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকা খুলে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা খুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেনের কিমাগুলো। মশলার সাথে কিমাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, তার জন্য ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা খুলে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, তা চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর চিকেনের এক্সট্রা জলও ছেড়ে দেবে। এই যে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, চিকেনের এক্সট্রা জলটাও ছেড়ে দিয়েছে। এবার এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে একটু কষে নিতে হবে। কষে নেওয়ার পরে এখানে আমি খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। বেশি গ্রেভি করবো না, একদম মাখামাখা করবো, তাই খুব অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, 1/2 কাপ। এবার এটাকে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ব্যাস, চিকেন কিমা রেডি। এবার এখানে আমি পরোটার সাথে চিকেন কিমাটাকে সার্ভ করব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।